রাতে কোথায় ছিলিস বলতো? আজকে দিনে কি কেউ লেট করে? কি অদ্ভুত! কেন আজকে দিনটা কি? আর তোরা এরকম ভাবে ঘরটা সাজিয়েছিস বা কেন? মানে আমি তো বুঝতে পারছি না। না না, আমার কিংবা দুর্গার কারোর তো কোনো জন্মদিন নয় আজ। তাহলে আমরা আমরা জানি যে আজকে তোর বা দুর্গার কারোর কোনো জন্মদিন নয়। আসলে আজকের দিনটা হচ্ছে দুজন ভালোবাসার মানুষের সম্পর্কের বাঁধন দৃঢ় হওয়ার সেলিব্রেশন। হ্যাঁ না, হ্যাঁ, এই যে দেখো তোমরা কত বড় বিপদ থেকে ফিরে এসেছো, সেই জন্য বলতে পারো এটা আমাদের সবার তরফ থেকে ছোট। কিন্তু মনি, বড় বিপদ থেকে তো আরো অনেকে ফিরে এসেছে, যেমন পূজা আছে, প্রেম আছে, প্রদেশদার রয়েছে, বৌমণি রয়েছে, কিন্তু তুই কি ওদেরকে নিয়ে তোর ঘরে সেলিব্রেশন করবি না? না, সেটা আপাতত দুর্গাকে নিয়ে সেলিব্রেশনটা কর। আর বিশ্বাস কর ছোট্টা ভাই, আমরা মোটেও তোদেরকে বিরক্ত করবো না, প্রমিস প্রমিস। একদম আমরা কেউ বিরক্ত করবো না তোকে, তুই শুধু ভেতর থেকে একটু চিকনটা দিয়ে দিস দরজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এবার আমি সব বুঝতে পেরেছি। এবার আমাকে পরিষ্কার করে খুলে বলতো, এই ফুল সজ্জার আইডিয়াটা কার? সেটা জেনে তুমি কি করবে মনি? তুমি, তোমাকে সবকিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, দয়া করে সেটাকে কাজে লাগাও না বাবা। মনি মনি, এই চলো 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 সবাই ঘর থেকে চলো। মনি মনি, আমার তো চলে 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 মনি, পূজা ঠিক রিয়া তুই মনি, এটা কিন্তু ঠিক। তোমাদের কষ্ট বিফলে যাবে না মনি, প্রমিস। আমি সবটাই বুঝতে পারছিলাম, কিন্তু কোনোটার সাথে কোনোটা মেলাতে পারছিলাম না। একটা সময় আমার সত্যিই মনে হয়েছিল আমি কি করব, কোন দিকটা সামলাব। প্ল্যানটা বুঝে উঠতে পারলেও সেই জালটা কি করে ছাড়াবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। তারপর ঠান্ডা মাথায় ভাবলাম, হঠাৎ কলেজে কেন ঝামেলা হলো আর আমাকে ওখানে আটকে রেখে খার খেলাম? তারপর আমার মাথায় এলো, অনন্তপুরের চাষিদের কথা দিয়ে কথা না রাখতে পারলে আমার ক্ষতি। কিন্তু সেখানে যখন আমি অনি আর দিদিয়াকে পাঠালাম, তখন আপনি আপনার দ্বিতীয় চালটা চাললেন।